আজকের ভালো আছেন, সুস্থ আছেন? সো আজকে আপনার সামনে নতুন একটি আপডেটে উপস্থিত হয়েছি। নীল জগতের শেয়ারদের সঙ্গে কাজ করেছি বললেন সানি লিওন। বর্তমান পরিচয়ে বলিউড অভিনেত্রী হলেও একসময় নীল জগতের জনপ্রিয় তারকা ছিলেন সানি লিওন। সেই জগৎ থেকে বের হয়ে আসলেও এখনও অতীত নিয়ে প্রায় সময়ে বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। সম্প্রতি সাক্ষাৎকারে নীল সিনেমায় কাজ করার প্রসঙ্গে সানি বলেন, পর্ন ইন্ডাস্ট্রির সেরাদের সঙ্গে কাজ করেছি। উদাহরণ হিসেবে তিনি বলিউডের করণ জহরের ধর্মার প্রোডাকশন ও আদিত্য চোপড়ার যশরাজ ফিল্মসের কথা বলেছেন। বলিউডে যেমন এরা সেরা, সানি নীল জগতে ঠিক তাদেরই মতো সেরা প্রতিষ্ঠান ব্যক্তিদের সঙ্গে কাজ করেছেন। এ তারকা বলেন, আমি সেরা লোকজনের সঙ্গে যেখানে কাজ করেছি, আমি যখন সেরা বলছি তখন আমি তুলনা করতে পারি এখনকার ধর্মা প্রোডাকশন এবং যশরাজের সঙ্গে। সানির ভাষ্য, নিজের কাজ নিয়ে অধিক সচেতনতার জন্যই সমসাময়িক অনেক পর্নস্টারের চেয়ে কম কাজ করছেন তিনি, কিন্তু এর জন্য কোনো আফসোস নেই তার। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে সাড়া ফেলেছি সানি লিওনের কেনেডি। এ ছবিতে অনুরাগ কাশ্যপের মতো পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন সানি, যা তার চলচ্চিত্র ক্যারিয়ারের অন্যতম সাফল্য। পর্ন ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে অতীত তাই কম কটাক্ষ শুনতে হয়নি সানিকে, কিন্তু কেনেডি তার ক্যারিয়ারের মোড় ঘোরাবে বলে আত্মবিশ্বাসী অভিনেত্রী। কেনেডি নিয়ে ফোর্বসকে দেওয়া এক সাক্ষাৎকারে সানি বলেছেন, তিনি সানি লিওন একটা পর্ন স্টার, তুমি শুধুই ছবিতে ডামার বাড়াতে পারো, সব কথা আমি বছরের পর বছর ধরে শুনে আসছি, কিন্তু এবার আর লোকজন সেটা বলতে পারবে না, তো বলতে পারবে না আমার অতীতের জন্য আমি ছবিতে কাজ পেয়েছি কিংবা এই ছবিতে শুধুই গ্লামার বাড়িয়েছি। সো আপনাদের কাছে সানিকে কেমন লাগে জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ফল থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।